এগুলো রজগুণের প্রভাবে হয়। বুঝেছেন? ভগবান কৃষ্ণ ভগবদ গীতার আর 36 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বলছেন, অত কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছা অপি বাসনে বলাদিপ নিয়োজিত। হ্যাঁ হে ভগবান, আমি অনেক সময় খারাপ কাজ করতে চাই না, কি আমাকে ভেতর থেকে খারাপ কাজ করিয়ে দেয়। হ্যাঁ, এবং যখন করিয়ে দেয় তারপরে আমি খুব দুঃখ পাই, সেটার কারণ কি? তখন ভগবান বললেন, কামেশ ক্রোধেশ রজগুণ সমধব মহাসন মহাপাবন বৈরিণম ইহ বিদ্যতে। যখন হৃদয়ে কাম ক্রোধ লোভ আসে তখন এই ক্রোধরা চলে আসে। হ্যাঁ, যখন আমার কামনা বাসনা বাধা পায় তখনই ক্রোধ আসে। আবার যখন মনে একটু ঠান্ডা হয় তখন চিন্তা করি না করলেই ভালো। হ্যাঁ, এগুলো স্বাভাবিক, তখন ওখান থেকে আস্তে আস্তে পালিয়ে যাবেন, বা দুটো পাটিকে আপনি চেপে ধরবেন তাহলে দেখবেন রাগ আসবে। ঠিক আছে, মনকে স্থির করতে পারছি না, কি করব? আপনিও মনকে স্থির করতে পারছেন না, আমিও পারছি না, আর অর্জুনও পারেনি। সেই জন্য অর্জুন বলছেন, চঞ্চলাঙ্গি মন কৃষ্ণ প্রমাতি বলব দৃঢ়ম তৎসাং নিগ্রাং মনে বায়ুর সুদুষ্করম। তো অর্জুন আবার চিন্তা করলেন, ভগবান আমার মন যে চঞ্চল বুঝতে পারবে কি না পারবে, একটা উদাহরণ দিলেন যে বায়ুকে বশ করা যায়, আমার মনকে বশ করা যায় না। ভগবান বললেন, অভ্যাস নত কমতে হবে বৈরাগ্য নচ গির্জাতে, অভ্যাসের দ্বারা ধীরে ধীরে হবে, সেটা আমাদের মনও স্থির ধীরে ধীরে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ করুন হবে। Please take a moment to subscribe and press the bell icon on the YouTube app to never miss.